এখন বিশ্ববাসী বাংলাদেশকে নিয়ে গর্ব করে, একটা গর্বিত জাতি বাংলাদেশ, সম্ভাবনা দেশ। আজকে আমরা উন্নয়নশীল দেশ, আমরা 2041 সালে উন্নত দেশ হবো, সেই স্বপ্ন দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের আজকে একজন নন্দিত নেত্রী, বিশ্বের 3 জন সত্তর মধ্যে একজন বাংলাদেশ। কোথায় বাংলাদেশ কোথায় নিয়ে গেছে আজকে এই 14 বছরে বাংলাদেশকে? সেই বাংলাদেশকে, আমাদের অর্জনগুলোকে তারা ধ্বংস করতে চায়, সেই বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায় এই এই ষড়যন্ত্রকারী, এই গোষ্ঠী। এরা 71-এর পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আর রাজনীতি তো দুই ভাগে বিভক্ত, আমার শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নেতৃত্ব দিচ্ছেন, বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপি যাই বলি তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির নেতৃত্ব দিচ্ছেন, পরিষ্কার। এই যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই রাজাকার আলবদর, এই মূল মৌলানা সাহেব, যারা এই যে খেলাফত টেলাফত যারা আছে, তারা বেগম খালেদাদের পিছনে থাকার কি কারণ থাকতে পারে ভাই? নারী নেতৃত্ব যদি পছন্দ করেন তাহলে ইসলামের কিছু অবস্থা তো শেখ হাসিনার আছে, একটা ইসলামিক ভাবধারা, চিন্তা চেতনা, মাথায় কাপড়, সব কিছু লেবার চলাফেরা সব কিছুতে আছে। এই বেগম খালেদাদের পিছনে কি আছে, কি বিদ্যুৎ আছে? মৌলানা সাহেব নাও দিলে বলা উচিত খালেদাদের দেখলে নাকি, কিন্তু তার পিছনে কেন তারা? একমাত্র তাদের নেত্রী মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তাদের, এই আর কোনো কারণ নেই, তাই তাদের দেখতেই তো নাউজুবিল্লাহ বলার কথা, ঠিক না? এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এরা আজকে একেবারে সমস্ত, আজকে এই দাঁড়াও, এই সমস্ত কিছু এখন না, পরে বক্তৃতা শেষ হোক, পরে বক্তৃতা শেষ হোক, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। এরা আজকে এখনো বাংলাদেশকে, আমাদেরকে সমস্ত অর্জনগুলোকে নস্যাৎ করার চেষ্টা করছে। আজকে নির্বাচন, সামনে একটা নির্বাচন, 2014 সালে কি করেছে, 2018 সালে নির্বাচনের নামে তারা নির্বাচনে অংশগ্রহণ নামে তামাশা করেছে, 14 সাল তো আসেই নাই, সামনে একটা নির্বাচন, নির্বাচনকে বানচাল করার জন্য যা যা আজকে কোনো কিছু তারা মানে না, কিছুই মানে না তারা। নির্বাচন কমিশন ইভিএমের কথা বলেছে, তাদের সিদ্ধান্ত তারা একটা জানিয়ে দিয়েছে যে আমরা ইভিএম করতে চাই, আমরা ইভিএমের পক্ষে, তাদের ইভিএমের বিরুদ্ধে ভালো কথার পক্ষে বিপক্ষ থাকতে পারে, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মানি। 10টি আসন ইভিএম করুক আর 20টি আসন ইভিএম করুক, আমরা তাদের সিদ্ধান্ত, নির্বাচন করতে নির্বাচন কমিশন আমরা মেনে নেই, কিন্তু তাদের কোনো নির্বাচন কমিশনের সাথে সংলাপেও যাবে না, কোনো কিছু মানবে না। তাদের কথাকে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার, শেখ হাসিনার পদত্যাগ, মামার বাড়ির আবদার। আরে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের কবর তো তারাই রচনা করেছে, যেই কাজগুলো 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার নামে যা করেছে, একটা তত্ত্বাবধায়ক সরকারকে 2 বছর প্রলম্বিত করা কে করেছে, তারাই তো করেছে। একটা সবাই 2006 সালের যেই অবস্থা আমরা দেখেছি 2007-08 রাজনীতিকে একেবারে শেখ হাসিনা জেলে রাজনীতিকে বিরাজনীতিকরণের চেষ্টা, সকল সম্প্রদায়ের উপর, সকল মানুষের উপর অত্যাচার নিপীড়ন, আমরা সেই অবস্থায় কোনো অবস্থায় বাংলাদেশ আর ফিরে যেতে পারি না। তত্ত্বাবধায়ক সরকারের কফিনের শেষ পের একটি বিএনপি পুঁতে দিয়েছিল, আর সংবিধানেও আজকে তত্ত্বাবধায়ক সরকার নাই, প্রশ্নই ওঠে না সংবিধানের বাইরে যাওয়ার। বাংলাদেশে আগামী দিন নির্বাচন হবে, নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো রকম সুযোগ নাই, পরিষ্কার কথা। 2014 সালে একবার নির্বাচন বর্জন করে দেখেছেন, রেজাল্ট দেখেছেন, কোনো লাভ হয় নাই, আগুন সন্ত্রাস করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন, আমরা 2014 সালে নির্বাচন করেছি আপনাদের ছাড়াই, এবং 5 বছর পার করে দিয়েছে ক্ষমতায়, কিছুই করতে পারেন নাই আগুন সন্ত্রাস করে। 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করার নামে তামাশা করেছেন, বাণিজ্য করছেন, মনোনয়ন বাণিজ্য করেছেন, এবং 1টি আসনে 5-6 জনকে মনোনয়ন দিয়েছেন, যার ফলশ্রুতি যার রেজাল্ট, সেই রেজাল্টটি হয়েছে নির্বাচন যদি সত্যিকার অর্থেই যদি নির্বাচনে অংশগ্রহণ করতেন আপনারা সম্মানজনক আসন সংসদে পেতেন, তা করেন নাই, আবার 5 বছর চলে যাচ্ছে, সম্ভবত নির্বাচন হবে, কোনো লাভ হবে না, যতই হুমকি দামকি দেন না কেন কোনো লাভ নাই। সংবিধান অনুযায়ী আগামীতে নির্বাচন হবে, আপনারা নির্বাচনে আসবেন আমরা আশা করি,
আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনি নির্বাচনে আসেন, রেজাল্ট দেখেছেন, তামাশা করে দেখেছেন 18 সালের রেজাল্ট, নির্বাচন বর্জন করে 14 সালের রেজাল্ট দেখেছেন, এইবারও যদি ওই পথে হাঁটেন তাহলে আবার একই রকম অবস্থা দেখবেন, আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। নির্বাচন যথাসময় হবে এবং নির্বাচন কমিশন এবং শেখ হাসিনার সরকারে থাকা অবস্থায় নির্বাচন হবে, পরিষ্কার কথা।